সৌরভ ভাইয়ের কাছ থেকে টমেটো গাছ এনে যেভাবে আমি যত্ন করলাম। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে বেশ কিছু কমেন্ট এসেছে যে আপু আমরা টমেটো গাছের ওয়ানজি কাটিং কবে করব, আর টমেটো গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার উপায় কী। আসলে এবছর আমি সব ধরনের গাছ করেছি, সময়ের অভাবে আমি টমেটো গাছ একেবারেই করে উঠতে পারিনি। তো এত প্রশ্ন এসেছে যে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে একটু আসলে ঝামেলা হয়ে যায়। অনেক সময় ভিডিও থ্রুতে যে পয়েন্টগুলো আমরা বলে দিতে পারি বা বুঝাতে পারি তা কিন্তু কমেন্টের মাধ্যমে অনেক সময় বলা যায় না। তো সেই ধারাবাহিকতায় ভাবলাম এখন এই জুন মাসে আমি যদি টমেটোর বীজ থেকে গাছ বানানোর চেষ্টা করি, সেই গাছ থেকে টমেটোর ফলন পাওয়া খুবই মুশকিল। আর লাভলি ভিউয়ার্সদের জন্য ভিডিও করার জন্য আমার ছিল টমেটো গাছের প্রয়োজন। একেবারে শেষের পথে আমি নার্সারিগুলোতে খোঁজ নিয়েছি, তাই আমি কোনো টমেটো গাছ পাইনি। বেসিক্যালি আমি নিজেই সব ধরনের গাছ বানাই, আমি নার্সারি থেকে কখনোই কোনো গাছ আনি না, তা আমার লাভলি ভিউয়ার্স সবাই অলরেডি জানে। তো সেই হিসেবে আমি আসলে জানতাম না যে কখন গেলে নার্সারিতে গাছ পাওয়া যাবে। তারপরে আমি ট্রাই করেছিলাম কিন্তু পাইনি। আর এই টমেটো গাছগুলো আমার নিজের বানানো নয়, এগুলো সৌরভ ভাইয়া আমাকে দিয়েছে, যার গার্ডেনের বেশ কয়েকটি ভিডিও আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে অবস্থা, দেখুন ছোট ছোট পটে টমেটো গাছগুলো আছে, বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে, কিছু কিছু পাতা একেবারে কুকড়ে গেছে, মরে গেছে। তো এখন হচ্ছে আমার টার্গেট এই গাছগুলোকে বাঁচিয়ে তোলা এবং এই গাছ থেকে টমেটো খাওয়া। তো ধীরে ধীরে আমি আপনাদের সাথে প্রত্যেকটি ভিডিও শেয়ার করব। শুরুতেই এখন এই গাছগুলোকে আমি রিপ্লান্ট করব অন্য আরেকটি পাত্রে। তারপর আমি অন্য আরেকটি পাত্রে দেওয়ার পর শুরুতেই কি যত্ন করছি তাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন আমরা শুরুতেই গাছগুলো লাগিয়ে ফেলি। এখন যা আমি বললাম যে আমি টমেটো গাছগুলো অন্য আরেকটি পাত্রে দিব, তো এখানে দেখুন যে আমি বেশ বড় একটি কন্টেইনার নিয়ে নিয়েছি কালো, আর এখানে আমি প্রায় 2 ব্যাগ কম্পোস্ট মাটি দিয়েছি। তো এখন আমি এখানে লাগাবো, এবছর আমি মেন মাটিতে লাগাচ্ছি না, কারণ আমার অন্যান্য প্ল্যান আছে, অনেক ধরনের গাছ লাগিয়েছি। তাছাড়া যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন যে আমি গার্ডেনের একটি পাশে একটি পুকুর বানিয়েছি, তাতেও আমার অনেক জায়গা চলে গেছে। সেই হিসেবে আমি এবছর এই যে টমেটোর যে গার্ডেনিং তা আমি পটে করছি, আর একটি শুধু আমি মেন গার্ডেনে দিব যেখানে আমার পুদিনা পাতা আছে। তো এখন এই যে আমি দেখুন বড় বড় দুটি হোল করে নিয়েছি, এখন শুধু আমি যে কাজটি করব, এই যে টমেটো গাছ আছে পুরো আমি টমেটো গাছের মাটি সহ শিকড় সহ তুলে নিব, হাত দিয়ে শুধু এই যে শিকড়টা একটু ছুটিয়ে দিচ্ছি, দেখুন এই যে এভাবে করে, যেন শিকড় না ভাঙে শুধু একটু ছুটিয়ে আমি এই যে দেখুন মাটিতে দিয়ে দিয়েছি। এই যে পট, এই পটের জন্য দুটি গাছই যথেষ্ট, আপনারা চাইলে চারটিও দিতে পারবেন। এখন ছোট অবস্থায় মনে হবে যে চারটি গাছ দারুণভাবে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করুন টমেটো গাছের অনেক হাত পা গজায়, তখন কিন্তু দেখা যাবে যে এই গাছের জন্য এই যে পটটি অনেক ছোট হয়ে যাবে, কারণ তখন কিন্তু অনেক জায়গা নেবে। তাই এখন যতই বেশি মনে হোক যে জায়গা আছে, চাইলে তিনটি গাছও দেওয়া যাবে, তা কখনোই করবেন না। এই যে দেখুন দূরত্ব, আমি কিন্তু আধা হাত দূরে আরো একটি টমেটো গাছ দিলাম, এই যে দেখুন, যতটা সম্ভব মাটি দিয়ে ঢেকে দিতে হবে যেন শিকড় নিজে নিজেই এই যে যে মূল গাছের ডগাটি যেন নিজে নিজেই দাঁড়িয়ে থাকে, টমেটো গাছ ঠিক ততটাই নিচে দিতে হয় যেন শুরুতেই কোনো লাঠি গুটি না লাগে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে কোনো কিন্তু লাঠি গুটি আমি দেইনি, কিন্তু নিজেই দারুণভাবে দাঁড়িয়ে আছে। তো টমেটো গাছের গভীরতা ঠিক এতটাই হতে হয়। এখন যেমনটিকে আমি বললাম যে আমি গাছটি লাগানোর পর যত্ন দেখাবো, এখন আমি গাছের যত্ন দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, যখনই ঠিক এতটুকু পর্যায়ের গাছ আপনারা দিবেন তখন কি করণীয়। সবার শুরুতেই আমাদের নিচের দিকের যে পাতাগুলো আছে তা কেটে দিতে হবে, যে পাতাগুলো একটু মোটা এবং হলুদ হয়ে গেছে, অনেকটাই মরে গেছে এবং ঝলসে গেছে। এই যে দেখুন নিচের দিকের সবগুলো পাতা আমি কেটে দিচ্ছি। এখন আমাদের যে যত্ন করতে হবে, যখনই আমরা গাছের পাতাগুলো ঠিক এভাবে কেটে নিব, সবার আগে আমরা যেহেতু মাটিতে গাছটি দিয়েছি তাই আমাদের গাছের গোড়াকে মজবুত করতে হবে। তার মানে
আমরা এখন গাছের গোড়াকে মজবুত করার জন্য দিব ক্যালসিয়াম। এই যে দেখুন আমি ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি। আর ক্যালসিয়াম হচ্ছে আমাদের ডিমের খোসার যে সারটি, তা আমি আজ ডিমের খোসার সার ব্যবহার করছি না, সরাসরি খোসাটি দিচ্ছি। আর আপনারা যদি চান ডিমের খোসার সারও ব্যবহার করতে পারেন, যা আমি আগামী 15 দিন পর ব্যবহার করব। আর কিভাবে ডিমের খোসা দিয়ে সার বানাতে হয় আমার চ্যানেলে এর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে আমি টমেটো গাছের গোড়ায় ক্যালসিয়াম দিয়ে দিলাম, এতে করে টমেটো গাছের যে গোড়াটি, এই যে গাছের গোড়াটি অনেক মজবুত হবে ক্যালসিয়াম পেয়ে, আর এটাই হচ্ছে আমাদের দরকার ছিল। যখনই আমি টব থেকে গাছটি বের করেছি তখন কিন্তু আমাদের শিকড় সবুজ বা হলদেটে ছিল না। যদি তাই হতো তাহলে গাছের শিকড়ে আগে ট্রিটমেন্ট দিতে হতো, কারণ শিকড়গুলো সাদা হতে হয়। আর এই যে পর থেকে আমি টমেটো গাছ বের করেছি শিকড়গুলো সাদা ছিল। যদি শিকড় সবুজ বা হলদেটে হয় শুরুতেই শিকড়ের জন্য আমাদের পটাশ প্রয়োজন হয়, আর সেই পটাশিয়াম দিলে আমাদের শিকড় মজবুত হবে আগে, তারপর এই ক্যালসিয়াম দিলে আমাদের গোড়াটি মজবুত হবে। তো কিভাবে গাছের কোনো শিকড় যদি হলুদ বা সবুজ হয়ে যায় পটাশ ব্যবহার করবেন, প্রিভিয়াস একটি পুঁইশাকের ভিডিওতে আমি ডিটেলস বর্ণনা করেছি এবং দেখিয়েছি যে কেন আমাদের পটাশিয়াম প্রয়োজন হয়। আশা করব আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ডে বাই ডে এই টমেটো গাছের আপডেট আমি আপনাদের সাথে দিতে থাকবো, এবং কোন পর্যায়ে এসে এই টমেটো গাছের ওয়ানজি কাটিং করতে হয় তাও আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।